বন্ধুরা স্ক্রিনটা আগে লক্ষ্য করুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ফেসবুক পেজে আপনি ফলোয়ার্স কিভাবে বাড়াবেন, তো ফেসবুক পেজে ফলোয়ার্স কিভাবে বাড়াবেন, তো ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়ানোর জন্য প্রথমে আপনি ফেসবুকে ক্লিক করবেন। এটা আপনার ফেসবুক প্রোফাইল, তো ফেসবুক প্রোফাইল থেকে আমি কি করব, এখন ফেসবুক পেজে চলে যাব। তো ফেসবুক পেজে চলে যাব, দেখতে থাকুন বন্ধুরা। যদি আপনার ফেসবুক পেজ দুটি থাকে তাহলে দুটির মধ্যে আপনি কোনটাতে ফলোয়ার্স বাড়াবেন সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে যদি আপনার ফেসবুক পেজ অনেক থাকে, আমার যেমন নাকি দুটি আছে, তো আমি একটি সিলেক্ট করে নিব। আপনি এইখানে ফেসবুক পেজের জোনটি প্রোফাইল দেখছেন, প্রোফাইল পিকচার যেটি দেখছে দেখতে পারছেন, প্রোফাইল পিকচারের তলে এইখানে দেখতে পারছেন এই আমার চ্যানেলটির যে নাম আছে, চ্যানেলটির এখানে দেখতে পারছেন ফটো দেওয়া কাটা চিহ্ন আছে। তো এখানে ফলোয়ার্স বাটন অ্যাড হবে। তো ফলোয়ার্স বাটন অ্যাড করার জন্য আমরা কি করব, সর্বমোট ফলোয়ার্স বাটন এখানে অ্যাড করার জন্য এখানে চলে যাবেন। এই সাইটে থ্রি ডট দেখতে পারছেন, মুরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ নিচে চলে আসবেন, একদম নিচে না যেয়ে এখানে দেখেন এডিট পেজ বলে লেখা আছে। তো এডিট পেজ বলে লেখা আছে, তো আপনি কি করবেন, এডিট পেজে ক্লিক করবেন। এডিট পেজে ক্লিক করলে এখানে দেখতে পারছেন এডিট বলে এখানে ভিডিও পেজ আছে। ভিডিও পেজের কাছাকাছি ডাইন সাইডে দেখতে পারবেন এডিট বলে আছে, তো এডিটে টাচ করবেন। এডিটে টাচ করলে আরেকটি কথা বন্ধুরা দেখতে পারবেন, এখানে ভিডিও পেজ বলে আছে। তো এই ভিডিও পেজটি উপরে থাকতে পারে, আমার যেরকম নাকি উপরে আছে, কারণ আমি ফলোয়ার্স বাটনটি আমি অ্যাড করে নিয়েছি কাজগতিকে, আমার উপরে আছে। তো উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, তলেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো ব্যাপার না। আপনি এখানে বিছড়িয়ে নিয়ে এখানে আপনার ভিডিও পেজ বলে লেখা আছে, তো ভিডিও পেজে আপনি ক্লিক করে দেবেন। ভিডিও পেজে ক্লিক করে দিলে এরকম দেখতে পারবেন। এ দেখুন এখানে ফলোয়ার্স বাটন দেওয়া আছে, তলে লাইক দেওয়া আছে, এখানে সাবমিট দেওয়া আছে। তো এরকম বিভিন্ন ধরনের অনেক কিছু পাবেন, এনে ভিউয়ার্স আছে এখানে, তো অনেক কিছু আছে। সবচেয়ে নিচে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে রাইট সিন দেওয়া আছে, এখানে নীল থাকবে, তো নীল একটি বাটন থাকবে আপনাদের। আমার কারণ আমি ফলোয়ার্স বাটনটি অ্যাড করে নিয়েছি। তো ভিডিওটি কিছু একটি লম্বা হতে পারে, কারণ টেনশন না করে বা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে অনেক বুঝতে পারবেন আর কি। পুরোপূর্ণ ভিডিওটি না দেখলে কি করে বুঝতে পারবেন। তো কাজগতিকে বন্ধুরা দেখতে থাকুন, এখানে এই রাইট সিন দিয়া জায়গাটা নীল পাবেন, এখানে ক্লিক করে দিলে আপনার এরকম রাইট সিন আপনারও হয়ে যাবে। রাইট সিন হয়ে গেলে আপনার ফলোয়ার্স বাটনটি ওই জায়গায় অ্যাড হয়ে যাবে, ওইখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা যে আমি আগের থেকে অ্যাড করে রেখেছি, তো বস্তুটি আমি দেখালাম। তো অনেকেরই নতুন পেজ আপনারা ফলোয়ার্স বাটনটি অ্যাড করতে পারছেন না, তো কাজগতিকে বন্ধুরা দেখতে থাকুন, আরও প্রমাণ সহকারে আপনাকে দেখাবো। তো আপনি দেখতে থাকুন, আমি ব্যাকে চলে আসবো। এটি আমার পেজ, এখানে দেখতে পারছেন অনেকেরই মোবাইলের কিছু মোবাইলের প্রবলেম থাকে, তো এখানে অ্যাড হয় না। তো আপনি কি করবেন, আপনি এই বস্তুটা চেক করার জন্য আপনি গুগল ক্রোমে চলে যাবেন। আমি ব্যাকে চলে গেলাম, গুগল ক্রোমে যায় আপনি এখানে সার্চ করবেন আপনার জোনটি ফেসবুক পেজ আছে, তো আপনি ফেসবুক পেজটি সার্চ করবেন। এখানে সার্চ করলে আপনার ফেসবুক পেজটি চলে আসলে আপনি ওখানে সার্চ করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা যে আপনার পেজটিতে ফলোয়ার্স বাটনটি অ্যাড হয়েছে, তো আমি এখানে চেক করব আমার পেজটি আমি
সিলেক্ট করব এখানে। তো আমার পেস্টি আছে, আমার পেস্টি আমি সিলেক্ট করব। তো আপনাদের মতন আপনারা পেস্টি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে তো আপনারা চেক দিবেন, চেক দিলে ওইখানে পেয়ে যাবেন, পেয়ে যাবেন, দেখতে পারবেন ওইখানে আপনার কাজটি হয়েছে। তো আমি এখানে আমার